আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো। তো অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে। তো ভিডিওর জামাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখার জন্য যারা দেখতে পছন্দ করে। আজকের ভিডিওর জামাগুলো খুবই সুন্দর। দেখুন, প্রথম যে জামাটি দেখাচ্ছি পাঁচ লেয়ারের একটি জামা। আপনাদের মধ্যে তো অনেক আছে জানতে চান আমি এগুলো সেল করব কি না, তো আমি প্রথমেই বলে দিই এগুলো আমি সেল করব না, কিন্তু আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। যদি আমি এই জামাগুলো সেল করতে চাই তাহলে এগুলোর প্রাইসটি কত রাখলে ভালো হবে যাতে কাস্টমারেরও খুশি থাকে আর আমারও ক্ষতি না হয়, এমন একটা প্রাইস তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো। যে এই ভিডিওটিতে যতটি জামা দেখিয়েছি এই জামাগুলোর যে ডিজাইন আছে এই ডিজাইনের জামা যদি আমি সেল করতে চাই তাহলে এগুলোর প্রাইসটি কত রাখা উচিত। তো দেখো, এটা খুবই সুন্দর একটি জামা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওর লাইক টার্গেট 35, তো সবাই প্লিজ 35টি লাইক করে দিও। আর যারা যারা এই ধরনের জামার ডিজাইন দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও, আর নোটিফিকেশন অন করে রাখবে। দেখুন, এটিও খুব সুন্দর একটি জামা। এই জামার হাতার ডিজাইনটা আমার খুবই শখের, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো অবশেষে বানিয়েই নিলাম। তো এই জামার প্রিন্টটা দেখুন খুবই সুন্দর, এটি আমি আমার আম্মুকে বানিয়ে দিয়েছি দুই লেয়ার দিয়ে। নিচের লেয়ারটা অনেক বেশি লং রেখেছি আর প্রথম যে লেয়ারটা এটা শর্ট রেখেছি, আর হাতাটা সিম্পল দিয়েছি। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে প্রতিটি জামার প্রাইস কত রাখলে ঠিক ভালো হবে। আমি যদি সেল করতে চাই তো আমার জানা উচিত যে ঠিক কত রাখলে কাস্টমাররাও জামাগুলো নিতে চাইবে। এই জামাটি দেখুন, এটিও খুবই সুন্দর, এটার হাতা দুই লেয়ারের, আর এই জামাটার গেপ অনেক বেশি, আর এটার কাপড়ও খুবই সফট, পরতে খুবই আরামদায়ক, আর কালারটাও খুবই সুন্দর। আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমার লাইফে সব থেকে বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তো আপনাদের দোয়া কামনা করছি। এই জামাটা চার লেয়ারের একটি জামা, এটা আমার খুবই পছন্দের জামা, প্রিন্টটাও খুবই সুন্দর। দেখুন, হাতটা কফ দিয়ে কুচি দিয়ে দিয়েছি। আজকের কথা বলতে ভালো লাগছে না, শরীরটা ঠিক নেই, অসুস্থ, তাই একটু আস্তে আস্তে করে কথা বলছি, সবাই প্লিজ একটু বুঝে নেবেন। এই জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই জানি বলবেন যে আপু কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেন, আমি আসলে আমার চ্যানেলে কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করতে চাই না আপুরা, কারণ কাটিং এবং সেলাইয়ের ভিডিওতে ভিউ অতটা আসে না, আর আমি একা একা ভিডিও করি তাই প্রপারলি ভিডিওটা করতেও পারি না। তো সবাই প্লিজ কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করার কথা বলবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।